সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ, তফসিলের আগেই খালেদা জিয়ার মুক্তির দাবি। 3 ও 4 অক্টোবর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি হতাশাজনক বললেন ওবায়দুল কাদের, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিরোধে। আবারও মন্ত্রী সভায় উঠবে ডিজিটাল নিরাপত্তা আইন, সম্পাদক পরিষদের সাথে 3 মন্ত্রী ও 1 উপদেষ্টার বৈঠকে সিদ্ধান্ত। 1 লাখ রোহিঙ্গার জন্য প্রস্তুত নোয়াখালীর ভাসানচর, বেড়িবাঁধ, ঘরবাড়ি, আশ্রয় কেন্দ্র সহ 80% অবকাঠামো নির্মাণ শেষ। ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে 832, একের পর এক আফটার শক, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উইডোডো। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপাত। শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। সারা দেশের নেতাকর্মীদের নিয়ে অবশেষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করল বিএনপি। সমাবেশ থেকে তারা দলের নেত্রী খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে 12টি সুনির্দিষ্ট দফা ঘোষণা করে। নির্বাচনী পরিস্থিতি সৃষ্টির জন্য 7 দফা দাবিও ঘোষণা করেছে দলটি। এসব দাবি বাস্তবায়নে জেলায় জেলায় সমাবেশ করবেন তারা। মিজানুর রহমানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন তহিদ শান্ত। বেলা 2টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরুর ঘোষণা থাকলেও নেতাকর্মীরা উদ্যানের মাঠে পৌঁছান সকাল সকাল। গণসংগীত আর উদ্বোধনী বক্তব্যের পর বেলা 2টায় শুরু হয় সমাবেশ। মঞ্চের ব্যানারে প্রধান অতিথির নাম খালেদা জিয়া, তার প্রতীকী উপস্থিতির জন্য চেয়ারও শূন্য রাখা ছিল। বিএনপি নেতারা কথা শুরু করেন খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে ধরে। বিএনপি সবসময় প্রস্তুত ঐক্যের জন্য, এই আন্তরিকতাকে কেউ দুর্বলতা ভাববেন না। লোক নাই জন নাই, বিএনপির উপর চাপ সৃষ্টি করে অনৈক্যের সুর বাজালে জনগণের কাছে বিকৃত হবেন। খালেদাকে মুক্ত করব, ইনশাআল্লাহ সুস্থ অবস্থায় তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব, এই দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত করব। তারা ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে বলেন বিএনপি নেতারা। কর্মীদের প্রস্তুতি নিতে বলেন আন্দোলন এবং নির্বাচনের জন্য। আমরা ক্ষমতায় গেলে এই এই ডিজিটাল নিরাপত্তা আইন 7 দিনের মধ্যে আমরা বাতিল করে দেব। আন্দোলনের জন্য এবং নির্বাচনের জন্য আপনাদের প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি। আন্দোলনের মাঠে থেকে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই যে দাবি দাওয়া আমরা দিলাম, লক্ষ্যগুলো আমরা পোস্ট করলাম, এগুলো অর্জনের দাবিতে আগামী 3 অক্টোবর, 3 অক্টোবর বুধবার এই সকল দাবিতে সকল জেলায় সমাবেশ এবং সমাবেশ শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ। আগামী 4 অক্টোবর বৃহস্পতিবার মহানগরগুলিতে সমাবেশ এবং সমাবেশ শেষে বিভাগীয় কমিশনের নিকট স্মারকলিপি পেশ। বিকেল 5টায় শেষ করার সময় নির্ধারিত করা থাকলেও বিএনপি নেতারা বক্তব্য শেষ করেন 5টা 40 মিনিটে। বিএনপি নেতাদের ইঙ্গিত ছিল যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন এবং এরপরেই তারা নির্বাচনে যাবেন। তবে বিএনপি আসলেই নির্বাচনে অংশ নেবে কিনা এর প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। তহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। রোববার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে 7 দফা ও 12টি লক্ষ্যের ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষিত 7 দফার মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার মুক্তি, তফসিল ঘোষণার আগে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে, আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন, দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত, প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন, নির্বাচনে ইভিএম ব্যবহারের চিন্তা ও পরিকল্পনা বাদ দেয়া। এছাড়া সমাবেশ থেকে বিএনপির ঘোষিত 12 লক্ষ্যের মধ্যে রয়েছে ন্যায়ভিত্তিক সরকার, আইনের শাসন নিশ্চিত করা, সেনাবাহিনীকে আধুনিক করা, গণমাধ্যমের স্বাধীনতা, দুর্নীতি দমনের জন্য কার্যকর ব্যবস্থা, নাগরিকদের জানমালের নিরাপত্তা, সকল প্রতিবেশী দেশের প্রতি বন্ধুত্ব, সন্ত্রাসবাদ জঙ্গিবাদকে প্রশ্রয় না দেয়া, নিম্ন আয়ের মানুষের মানবিক চাহিদা পূরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিল্প বাণিজ্যের উন্নয়নে বিদ্যুৎ জ্বালানির অবাধ
পরিচালন, প্রতিবেশী দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ। বিএনপি সমাবেশ নিয়ে আরও প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, আর অক্টোবরের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর জাতীয় নির্বাচনের আগে বিএনপির আন্দোলনের নামে 2014 সালের মতো সহিংসতা করলে সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। রোববার সচিবালয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উঠে আসে জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল হিসেবে বিএনপির সমাবেশ ও এর অনুমতি প্রসঙ্গ। এ সময় বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে দাবি করেছে তা সংবিধান বিরোধী বলে আখ্যা দেন ওবায়দুল কাদের। নির্বাচন রিলেটেড যেসব মন্ত্রণালয়, যেসব সংস্থা, সবই চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে। তখন দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশনের, নিরপেক্ষ সরকারের নয়। কাজে দাবি একেবারেই অযুক্তি। নির্বাচন তো কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরের ফার্স্ট উইকে শিডিউল ডিক্লেয়ার। অন্যদিকে দলীয় কর্মসূচিতে বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতি মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, বিএনপির সমাবেশে জনগণের উপস্থিতি হতাশাজনক। যদি এই আন্দোলনের নামে 2014 সালের মতো সহিংসতা, নাশকতা, বোমা সন্ত্রাস, সেই ভয়াবহ দৃশ্যপটের অবতারণা তাহলে প্রশাসনিকভাবে উদ্ভূত পরিস্থিতিতে যা যা করণীয় তা করা হবে, সমুচিত জবাব দেওয়া হবে। দলের সাধারণ সম্পাদক জানান, বিএনপি জামাতের সহিংস রাজনীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে 1 অক্টোবর থেকে আগামী 7 দিন ঢাকা সহ সারা দেশে গণসংযোগ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার কাজ চলবে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। এমন আপিলের প্রেক্ষিতে উচ্চ আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মামলার কাজ মুলতুবি চেয়ে আবেদন করে তারা। রবিবার দুপুরে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে তারা এই আবেদন করেন। আদালত এই আবেদন আমলে নিয়ে আগামী 7 অক্টোবর মামলার নতুন দিন ধার্য করেছে। এদিকে যুক্তিতর্ক উপস্থাপন না করায় এ মামলায় স্থায়ী জামিনে থাকা অন্য আসামি মনিরুল ইসলাম খানের জামিন বাতিল করেছেন আদালত। এছাড়াও খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে খালেদা জিয়ার আইনজীবীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। ভাবে আমরা দরখাস্ত দিয়েছিলাম তারিখ ধার্য করার জন্য, রায়ের জন্য মাননীয় আদালত এটা আগামী সপ্তাহে তিনি তারিখ দিবেন বলেছেন। এই ব্যাপারে আইনের বিচার বিশ্লেষণ আছে, সুতরাং এটা যতক্ষণ পর্যন্ত উচ্চ আদালত এই ব্যাপারে সিদ্ধান্ত না নেয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মুলতুবি করেন মামলা এবং আমাদের সময় দেন, এবং আদালতও আদেশে বলেছে যে হ্যাঁ, এটার একটি আইনি ব্যাখ্যা হওয়া জরুরি। সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা বিল নিয়ে সম্পাদক পরিষদ যেসব উদ্বেগ ও দাবি জানিয়েছে সেগুলো নিয়ে সরকার আরও আলোচনা করে তা নিরসনের উদ্যোগ নেবে। এ কারণে নতুন করে আলোচনার জন্য মন্ত্রিসভার আগামী বৈঠকে সম্পাদক পরিষদের দাবিগুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার সচিবালয়ে সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী এই তথ্য জানান। জুবায়ের আল মাহমুদের রিপোর্ট। অবদান অনেক বড় অবদান,
জাতীয় সংসদের ভেতরে বাইরে বিভিন্ন পক্ষের আপত্তি, উদ্বেগ ও মতামত উপেক্ষা করে শেষ পর্যন্ত গেল ১৯ সেপ্টেম্বর পাশ হয় ডিজিটাল নিরাপত্তা আইন। আইনটি কার্যকর হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল হবে। তবে এই আইনটিতেই বিতর্কিত ৫৭ ধারার বিষয়গুলো ৪টি ধারায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে সাংবাদিক সমাজ। এছাড়া আইনটিতে পুলিশকে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে, রাখা হয়েছে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারা। এ অবস্থায় রবিবার সচিবালয়ে আবারও নিজেদের আপত্তির কথা সরকারের তিন মন্ত্রী এবং একজন উপদেষ্টার কাছে তুলে ধরে সম্পাদক পরিষদ। আমরা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সম্বন্ধে আমরা মনে করি যে এটা সংবিধানের দেওয়া আমাদের ফান্ডামেন্টাল রাইটস, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস এগুলোর লঙ্ঘন করে, এবং আমরা মনে করি এটা সাংবাদিকতার যে মূল, যে বলতে পারেন যে ইথস, যে এথিক্স অফ জার্নালিজম, যে পরিবেশে জার্নালিজম হতে পারে সেটার বিরোধী। এ সময় সম্পাদক পরিষদ সুনির্দিষ্ট ৯টি ধারা নিয়ে আপত্তি জানিয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সমস্যা সমাধানে মন্ত্রিসভার আগামী বৈঠকে বিষয়টি তিনি আলোচনা করবেন। পরবর্তীতে একটা যে ক্যাবিনেট মিটিং হবে সেইখানে এটাকে আমি উপস্থাপন করব, এবং মন্ত্রী পরিষদে আলোচনা হওয়ার পর আমরা আবার আলোচনায় বসার জন্য সম্মত হয়েছি। আমরা মনে করি যে এটা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে, তার জন্যে আমরা আরো কয়েকবার বসার দাব প্রয়োজন অনুভব করি। এরপর সরকারের এই তিন মন্ত্রী ও উপদেষ্টা বৈঠক করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে। জুবায়ের আল মাহমুদ, নিউজ ২৪, ঢাকা। ১,০০,০০০ রোহিঙ্গা পুনর্বাসনের জন্য নোয়াখালীর ভাষাঞ্চর প্রায় প্রস্তুত। বেড়িবাঁধ নির্মাণ, ঘরবাড়ি, সাইক্লোন শেল্টার সহ অবকাঠামো উন্নয়নের কাজ প্রায় ৮০% শেষ। প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী। আগামী মাসের প্রথম দিকে রোহিঙ্গা পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আকবর হোসেন সোহাগের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভাষাঞ্চরের দৈর্ঘ্য ১২ কিলোমিটার এবং প্রস্থ ১৪ কিলোমিটার। এচরের এক পাশে রয়েছে হাতিয়া ও অন্য পাশে চট্টগ্রামের সন্দ্বীপ। প্রাথমিকভাবে ১,০০,০০০ রোহিঙ্গার বসবাসের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে বিশালে চরকে। মেঘনা নদীর বুকে জেগে ওঠা এই চরকে ঝড় জলছাস থেকে নিরাপদ করতে নির্মাণ করা হয়েছে ১৪ কিলোমিটার বেড়িবাঁধ আর চারতলা বিশিষ্ট ১২০টি সাইক্লোন সেন্টার। ৯ মাস ধরে প্রতিদিন প্রায় ২০,০০০ শ্রমিক কাজ করে নির্মাণ করেছে থাকার ঘর, খেলার মাঠ, মসজিদ, হাসপাতাল, সড়ক, লাইট হাউস আর সোলার সিস্টেম। মাটি থেকে ৪ ফিট উঁচুতে নির্মাণ করা হয়েছে ১,৪৪০টি টিনশেড পাকা ঘর। প্রতিটি শেডে রয়েছে ১৮টি রুম। শেডের দুই পাশে আছে বাথরুম আর কিচেন। প্রতি ৪ সদস্য বিশিষ্ট পরিবারকে দেয়া হবে ১টি রুম। প্রতি রুমে থাকছে দোতলা বিশিষ্ট ২টি বেড। এর মধ্যে এই প্রকল্পের ১০% কাজ শেষ হয়েছে। এই ১৪৪০টা ঘরের ভিতরে ম্যাক্সিমাম ঘরে ৮০%-এর উপরে ঘর কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। বাকি ঘরগুলোরও কাজ দ্রুত চলতেছে, খুব শীঘ্রই কাজগুলো শেষ হয়ে যাবে। এখানে আপনার ৮৬ রাস্তা আছে এবং হেরিং বন্ডের কিছু রাস্তা আছে, প্রত্যেকটা প্যাকেজে এবং সব জায়গায় রাস্তাটা খুব ভালোভাবেই করা। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের জন্য সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে, সে লক্ষ্যে বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ এগিয়ে চলছে বলে জানালেন জেলা প্রশাসক। এই আশ্রয়ণে যারা বসবাস করবেন তাদের জন্য আধুনিক সমস্ত ব্যবস্থাপনাই আমরা সেখানে রেখেছি। সেখানে সোলার সিস্টেম থাকবে, সেখানে পাওয়ারের সমস্যা হবে না, সেখানে সুপেয় পানির ব্যবস্থা থাকবে, সেখানে চিকিৎসা থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ২,৩১২ কোটি টাকার আশ্রয়ণ তিন প্রকল্পের বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী। নিউজ ২৪ সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ ২৪ সংবাদ। এবারে রাতের ঢাকার খবর। রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী আলী তালুকদার, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আলী, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানতে চাই কারওয়ান বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন, আর
দাম কেমন, দাম নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া আছে কিনা? ধন্যবাদ আসিফ। আসিফ, আমি কিন্তু আজকে সারা রাতই আপনাকে ঢাকার চিত্রের খবরাখবর জানাচ্ছি। সেই চিত্রগুলোর মধ্যে কিন্তু আগের সংবাদ বুলেটিনে আমি আপনাকে কারণ বাজারের পাইকারি তরি তরকারির দাম এবং তরি তরকারির কী অবস্থা, শীতকে কেন্দ্র করে কী ধরনের তরি তরকারি আসে সেই ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো এই সংবাদে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি যে ঠিক তার পাশেই, কারণ বাজারের পাশেই একটি সবচেয়ে বড় মাছের পাইকারি কাঁচা বাজার, এটি কাঁচা মাছের পাইকারি বিক্রয় করা হয় এবং এখানে বিভিন্ন জায়গা থেকে মূলত মাছ এসে পাইকারি বিক্রি করা হয় এবং রাজধানীর বিভিন্ন যে বাজারগুলো রয়েছে, খুচরা বাজার, সেখানে কিন্তু এই পাইকারি বাজার থেকে তারা মাছ কিনে নিয়ে যান। তো এই পাইকারি বাজারে শুধুমাত্র দেশীয় মাছই নয়, তারা বিভিন্ন দেশ থেকে, যেমন থাইল্যান্ড থেকে রুই মাছ এবং বিভিন্ন কাতল মাছ, এই ধরনের মাছও এনে বিক্রি করেন। এবং আরেকটি বিষয় আমি আপনাকে বলে রাখি যে এখন কিন্তু ইলিশ মৌসুম বলা চলে, কারণ আর কিছুদিন পরে কিন্তু ডিমওয়ালা ইলিশ ধরা বন্ধ হয়ে যাবে, আর কিছুক্ষণ পরেই কিন্তু এই পাইকারি বাজারে ইলিশ মাছ আসবে এবং এখানে যারা খুচরা ক্রেতা রয়েছেন, যারা এখান থেকে কিনতে আসেন পাইকারি এবং খুচরা বিক্রি করেন, তো তারা এখানে এসে এই পাইকারি বাজারে সরগম করে তুলবেন। তো আমি এখানে যারা পাইকারি মাছের বিক্রেতারা রয়েছেন, তো আমি এমন একজনের সাথে আপনাকে কথা বলিয়ে দিব যে আসলে আপনারা তো এখানে মাছ বিক্রি করেন, তো কেমন মাছ, কী কী ধরনের মাছ এখানে বিক্রি করেন? এখানে সব ধরনের মাছই বিক্রি করি, যেমন আমরা মমিশিয়ার কই শিং পাবদা কিংবা ইলিশ কিংবা রুই মাছ, তেলাপি মাছ, সব ধরনের মাছই বিক্রি করা হয়। ইলিশ মাছ কি কেমন এই বাজারে, দাম কেমন? দাম আছে মোটামুটি সীমিতের ভিতরে, যেমন 800 গ্রামের মাছ বিক্রি হয় এখন 2200 টাকা, 1800 2000 টাকা, কিংবা বড় হলে 1 কেজি গোলাপের কি হয় 4500 টাকা, এরকম বিক্রি হয়, মানে সীমিতের ভিতরে আছে, ওরকম একটা তেমন বাড়তিও না কিংবা কমও না। আমদামিটা কিরকম? হ্যাঁ আছে মোটামুটি ভালোই, আমদামি ভালোই। এই যে এখন আসছে দেখেন না, সকাল 12টা পর্যন্ত আসবে, সব বিক্রি হয়ে যাবে, সারাদিন আসবে, ১২০০-১৩০০, যেটা 1.5 কেজি ওজন ইলিশ মাছ এটা 1500 টাকা কেজি, মাছ বিচার দাম। আর এভাবে দেশি মাছগুলা, দেশি শিং মাছ 600-700, দেশি চিংড়ি মাছ 700-800 টাকা কেজি, মাছের এই সরবরাহ কেমন? মোটামুটি ভালো, বেশি ওখানে আমদানি ইলিশ মাছের জন্য আমদানি কম, দেশি মাছের আমদানিটা কম ইলিশ মাছের জন্য, ইলিশ মাছ অনেক বেশি, ইলিশ মাছ বেশি, ইলিশ মাছের বেশি জন্য সাদা মাছটা কমটা নেই। তো আমি আপনাকে এখানে যারা পাইকারি বিক্রি করেন বিভিন্ন রকম মাছ, দেশি মাছের কথা তারা বললেন এবং ইলিশ মাছের কথাও তারা বললেন যে আসলে এখন প্রচুর ইলিশ মাছ ধরা হচ্ছে এবং যার ফলে কিন্তু দেশি যে মাছগুলো রয়েছে সেই মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে কম এবং ইলিশের বিভিন্ন প্রকারের যেই ওজনের তারা ব্যবধান আমাদেরকে বললেন যে 1-800 থেকে 1000 এবং 1500 গ্রামের যে ইলিশগুলো রয়েছে তাদের দামের বিষয়গুলো বললেন। তো এই ছিল আমার কাছে পাইকারি মাছের বাজার থেকে সর্বশেষ খবরাখবর। আসিফ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী আলী তালুকদার আমাদের সাথে যুক্ত ছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে। ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌসী ঐশী। প্রথম রানার আপ নিশাত নাওয়ার সালোয়া এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নাজিবা বুশরা। রবিবার সন্ধ্যা 7:30 রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির রাজদর্শন হল আলোকোজ্জ্বল হয়ে ওঠে দর্শনদুরের উপস্থিতিতে। মিস ট্রেন্ডি অ্যাওয়ার্ড পেয়েছেন স্মিতা টুম্পা, বেস্ট বিহেভিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন আফরিন লাবুনি, মিস ইন্টেলিজেন্ট অ্যাওয়ার্ড নিশাত নাওয়ার সালোয়া, বেস্ট ফ্যাশন রানওয়ে মন্দিরা, মিস স্মাইলি অ্যাওয়ার্ড পেয়েছেন অনন্যা, মিস ফটোজেনিক অ্যাওয়ার্ড পেয়েছেন জান্নাতুল মাওয়া, মিস ট্যালেন্টেড অ্যাওয়ার্ড পেয়েছেন নাজিবা বুশরা, মিস পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেয়েছেন শিরিন শিলা, মিস স্পোর্টি ইশরাত জাহান সাবরিন, বেস্ট অ্যাপিয়ারেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আগামী 7 ডিসেম্বর চীনে মূল পর্বে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মিস ওয়ার্ল্ড জান্নাতুল ফেরদৌস ঐশী।
আবারও বিএনপির সমাবেশের খবর। আন্দোলনের মাধ্যমে বিএনপি নেত্রীকে মুক্ত করেই ভোটের মাঠে নামতে চান তৃণমূলের নেতারা। তারা মনে করেন নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে যে কোনো সময় লড়ার সামর্থ্য রাখে বিএনপি। তাই রাজনীতির গতিপথ যেদিকেই যাক, পরিস্থিতি মোকাবেলা করে নিজেদের দাবি আদায়ের মধ্য দিয়ে নির্বাচনের দিকেই এগোতে চায় তৃণমূল। বাথন এফরানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মারুফা রহমান। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে তখন সূর্য মধ্য গগনে, আর নিচে স্লোগান মুখর বিএনপির তৃণমূল। সমাবেশের স্লোগানে কণ্ঠ মেলাতে কেউ কেউ এসেছেন দেশের দূর দূরান্তের নানা প্রান্তর থেকে। চোখে ছিল জাতীয় নির্বাচন ঘিরে দীর্ঘ বছরের বঞ্চনার ক্ষোভ, আর চাওয়া ছিল দলীয় প্রধানের মুক্তি। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির মাঠ পর্যায়ের নেতাদের বেশিরভাগই এসেছেন মামলার বোঝা মাথায় করে। এই আন্দোলনে এমন পরিস্থিতিতে কতখানি মোকাবেলা করতে পারবেন তারা, আর সফল না হলে কি করবে, এমন প্রশ্নের জবাবে তারা বলেন, দেয়ালে যেখানে পিঠ আর পেছানোর রাস্তা নেই। বিগত দিনে যেমন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করে আমরা সরকার গঠন করেছি, আগামী তো করার শক্তি এবং সামর্থ্য আমাদের আছে ইনশাআল্লাহ। মহানগর সহ সারা বাংলাদেশের সাংগঠনিক যে ত্রুটি বিচ্যুতিগুলি ছিল, আমরা সেই সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করেছি। নেতাকর্মীরা শুধু অধীর আগ্রহে চেয়ে আছে যে একটা আন্দোলন আসুক, আমরা রাজপথেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের সমাপ্তি ঘটাব। বৃহত্তম এই জনসমাবেশ থেকে আজ বিএনপি বার্তা দিয়েছে দাবি আদায়ের, বার্তা দিয়েছে কঠোর আন্দোলনের, যা বাংলাদেশের রাজনীতির মাঠে আনবে নতুন মোড়। স্বল্প সময়ের ভিতর নিজেদের শক্তি নিয়ে দাবি আদায়ে কতটুকু প্রস্তুত বিএনপি, সেটাই এখন দেখার বিষয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন যুক্তফ্রন্ট বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। জাতীয় ঐক্য নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি এই মন্তব্য করেন। রবিবার বিকেলে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে প্রজন্ম বাংলাদেশের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। জাতীয় ঐক্য হলে তারা তাকে প্রতিরোধ করবেন, এটা কি গণতন্ত্রের ভাষা? ইজ ইট এ ল্যাঙ্গুয়েজ অফ ডেমোক্রেসি? আই চ্যালেঞ্জ ইউ অল, ডু নট ইউজ দিস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। যদি সত্যিকারে গণতন্ত্র দেশের মধ্যে রাখতে চান, তাহলে গণতন্ত্রের ভাষায় কথা বলতে হবে। হ্যাঁ, জনমত দিয়ে ভোটের মাধ্যমে প্রমাণ করেন যে আমরা ফালতু যেটা বলতে চান আপনারা, কিন্তু কখনোই ভাবে বলবেন না আপনারা প্রতিরোধ করবেন, ঐক্যকে প্রতিরোধ করবেন, জাতির ঐক্য প্রতিষ্ঠা তাকে প্রতিরোধ করবেন, এটার নাম গণতন্ত্র? আই ডাউট ইট ভেরি মাচ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল হলেন ডাক্তার সুসানি গীতি। রবিবার সেনাবাহিনীর সদর দপ্তরে আর্মি মেডিকেল কোরের অধ্যাপক মেজর জেনারেল ডাক্তার সুসানি গীতিকে র্যাঙ্ক পরিয়ে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ এবং লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পদোন্নতি পাওয়ায় সুসানি গীতি এখন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজিতে কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 72তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনকে সংগঠনের পক্ষ থেকে বছর বঙ্গমাতা শ্রেষ্ঠ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.মশ. আরিফিন সিদ্দিক। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার কোনো বিকল্প নেই। পাশাপাশি প্রধানমন্ত্রী এবারের জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে যেই বক্তব্য রেখেছেন, তা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে বলে মনে করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রী সবসময় বলেন যে এই উন্নয়নের যে উন্নয়ন বাংলাদেশের প্রশংসা অর্জন সবকিছু বাংলাদেশের মানুষের, এবং আপনারা এটুকু জানেন যে সামনে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনারা যারা এখানে সামনে তরুণ প্রজন্ম বসে আছেন আপনাদের অনেক কাজ করার আছে, এবং
আমরা যে যেখানে আছি সেখান থেকে কাজ করার প্রয়োজন, কারণ এই দেশে যেন স্বাধীনতা বিরোধীরা আবার ক্ষমতায় আসতে না পারে। ১৯৮১ সালে যখন তিনি ফিরে আসলেন, সেই বৃষ্টি স্নাত অপরাহ্নে তিনি ঢাকার মানে যে ভাষণ দিলেন সাধারণ জনগণের উদ্দেশ্যে, কারণ সবাই বৃষ্টিতে ভিজছিলেন, সেখানে বঙ্গবন্ধুরা শেখ হাসিনা বলেছিলেন, আমি ফিরে এসেছি আপনাদেরকে মুক্ত করার জন্য, বাঙালিকে বাঙালির মুক্তির জন্য আমি ফিরে এসেছি। আগামী বোর্ড সভায় পে গ্রুপ এক ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দেক হোসেন এমন প্রতিশ্রুতি দিলে বলাগা থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে পে গ্রুপ এক ক্যাজুয়াল শ্রমিক লীগ। রোববার আগের ঘোষণায় চাকরি স্থায়ীকরণের দাবিতে শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি পালনে বাংলাদেশ বিমানের বলাকা অফিসে অবস্থান নেয় সংগঠনটি। এ সময় বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন ব্যবহার করে তাদের দাবি জানানো হয়। দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। যে আশ্বাস আমরা পেয়েছি সেটা হলো এটা পরবর্তী বিধিকে এটা উত্থাপন করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন আমার অনুরোধ থাকবে আপনারা নিজ নিজ কাজে এখন ফেরত যান, আগামী বোর্ড মিটিং পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এবারে প্রবাসের খবর। অস্ট্রিয়াতে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে বাংলাদেশ অস্ট্রিয়া কালচারাল একাডেমি। রাজধানীর ভিয়েনার রকমারি ফুডসের হলরুমে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি জনাব শাহ মোহাম্মদ ফরহাদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ অস্ট্রিয়া কালচারাল একাডেমির প্রেসিডেন্ট মিসেস জান্নাতুল ফরহাদ, বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সহসভাপতি রানা বখতিয়ার। অনুষ্ঠানে ভিয়েনাস্থ বাংলাদেশি ক্ষুদে শিল্পীরা দেশীয় গান পরিবেশন করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানটি উপভোগ করেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী বিএনপি লেবানন শাখাও প্রতিবাদ সভার আয়োজন করে। লেবাননে হাইসুলুম এলাকায় কামাল হোটেলে রবিবার বিকেলে এই প্রতিবাদ সভার আয়োজন করে। বিএনপি লেবানন শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন এর পরিচালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মফিজুল ইসলাম বাবু। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপি শাখার সভাপতি আহমদ আলী মুকিব। প্রধান বক্তা হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। বক্তব্য রাখেন বিএনপি লেবানন শাখার উপদেষ্টা রুহুল আমিন, মানিক মোল্লা, দপ্তর সম্পাদক আব্দুর রহিম। সম্মানিত সভাপতি সাহেব, আজকে সবার যে সম্মান এই আন্দোলনকে সম্মানিত সভাপতি এবং উনি হলেন আমার হুশিয়ার ভাবে আমার দেশের নারী সৈনিক প্রবাসের খবরে আমরা এবার যাব লেবাননে। বৈরুত থেকে আমাদের সাথে যুক্ত হবেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা।
বাবু সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। মধ্যপ্রাচ্যের অন্য দেশে প্রবাসীরা ব্যবসা বাণিজ্য করতে পারলেও লেবাননে আইনি জটিলতার কারণে তেমনভাবে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত হতে পারছেন না প্রবাসীরা। জানতে চাই কেন এই ধরনের জটিলতা, আর এই ব্যবসা বাণিজ্য সুযোগ তৈরিতে দূতাবাস কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে কি না। বাবু সাহেব, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। বাবু সাহেব, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বাবু সাহেব, আমরা ঠিক আপনাকে শুনতে পাচ্ছি না, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। নিউজ 24 সংবাদের সময় হলো, আরেকটা বিরতির ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। গত অর্থ বছরে মোট $14.6 বিলিয়ন বৈদেশিক ঋণের চুক্তি করেছে বাংলাদেশ, যার মধ্যে প্রায় $6.5 বিলিয়ন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব কাজী শফিকুল আজম। রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে অতিরিক্ত $927 বিলিয়ন দরকার হবে, যার একটা অংশ আসতে হবে বৈদেশিক সাহায্য থেকে। ভালো প্রকল্প হলে অর্থায়ন কোনো সমস্যা নয় বলেও জানান তিনি। অনুষ্ঠানে PKSF-এর চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, স্যানিটেশন সহ দারিদ্র মান্থব নীতি বাস্তবায়নে আরও বেশি সরকারি সহায়তা প্রয়োজন। যতই সামনে চ্যালেঞ্জ থাক না কেন, আমাদের এই ফরেন ফান্ডিং এ কোনো ঘাটতি হবে না আগামীতে 2030 সাল নাগাদ। অ্যাটলিস্ট লাস্ট ইয়ার আওয়ার কমিটমেন্ট ওয়াজ $6 বিলিয়ন, বাট আই সাইন দ্য এগ্রিমেন্ট অফ $14.6 বিলিয়ন। মাল্টি ডাইমেনশনালিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ একদিক দিয়ে মানুষের জীবন তো এক না, কয়েকটা টাকা প্রকল্পগুলো যা হয় সেটা হচ্ছে আইদার টাকা দাও, না হলে স্যানিটেশন দাও, না হলে শিক্ষা দাও, না হলে স্বাস্থ্য দাও, একজনকে শিক্ষা দাও, আরেকজনকে স্বাস্থ্য দাও, আরেকজনকে অন্য কিছু দাও, ওইটুকু হবে, কিন্তু তার মাল তার জীবনটা মানুষ এগিয়ে যাবে না। আবারও প্রবাসের খবর, প্রবাসের খবরে আমরা এই পর্যায়ে যাব লেবাননে। বৈরুত থেকে আমাদের সাথে যুক্ত হবেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা। বাবু সাহা, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগেই আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু যুক্ত হতে পারিনি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা, কিন্তু আইনি জটিলতার কারণে সেটি লেবাননে সম্ভব হচ্ছে না। একটু জানতে চাই কি ধরনের আইনি জটিলতা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুযোগ তৈরি করার জন্য দূতাবাস কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে কিনা। লেবানন আজ থেকে বিগত আপনার 15 থেকে 15 বছর আগে এখানে লেবাননে কোনো বাংলাদেশি ব্যবসায়ী ছিল না, এবং এই ব্যবসা লেবাননে যারা ব্যবসা করছে ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কা প্রবাসী বাংলাদেশিরা 15 বছর আগে এখানে কিন্তু আপনার শ্রীলঙ্কার দোকান থেকে তারা ক্রয় করে। বিগত আপনার আগে যে অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু দিয়েছে, এবং বর্তমানে দোকানগুলি কিন্তু সম্পূর্ণভাবে তারা এখানে খুলে বসেছে। তো লেবানন কতটুকু জানে, এখানে মাত্র একটি প্রতিষ্ঠান আছে বাংলাদেশি দোকান, দুটি প্রতিষ্ঠানে এখানে বৈধ,
যত বাংলাদেশের দোকান আছে সবগুলো অবৈধ দোকানগুলিতে মাঝে মাঝে যখন ইমিগ্রেশন তখন কিন্তু যে দোকানের মালিক প্রবাস সে তাকে কিন্তু ধরে নিয়ে যায় এবং সে ভাবে এবং তার দোকানের মাও লেবাননের ইমিগ্রেশন পুলিশ এখানে আসলে মূলত প্রবাস এখানে বৈধভাবে ব্যবসা করতে আইনি জটিলতার কারণে এখানে ব্যবসা করতে পারছে না যখন একটি দোকান ওপেন করে কিন্তু তার দোকানে কমপক্ষে 10-15,000 ডলারের এখানে মালপত্র থাকে কিন্তু যখন ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় তখন সে সঠিক ভাবে বিভিন্ন ভাবে অনেক ক্ষতিগ্রস্ত এবং মাধ্যমে তার শুধু এখানে কাজ করতে পারবে তাদের ব্যবসা করার এখতিয়ার তাদের এখানে নেই সে কারণে শুধু কিন্তু এখানে ব্যবসা করতে পারছেন না এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের কাছে তারা অনেকবার আবেদন জানিয়েছে তাদেরকে এখানে বৈধভাবে দেওয়া হোক কিন্তু একটা জটিল প্রক্রিয়া যেহেতু প্রবাসী বাংলাদেশীরা যেহেতু দূতাবাসেরও কিছু নেই এবং এর মধ্যে সমঝোতা চুক্তি কিন্তু এখন পর্যন্ত সম্পাদন দূতাবাস এদেশের সরকারের সাথে আলাপ আলোচনা করতে পারে না এই ব্যবসা হয়েছে না অন্যান্য বিষয় কিন্তু তারা এই লাভ করতে পারে না তবে আমরা জানি বাংলাদেশ সরকারের তখনই কিন্তু এই বিষয়কে নিয়ে দূতাবাস এদেশের সরকারের সাথে করতে পারবে এখন পর্যন্ত বা লেবানন যেসব পাশে বাংলাদেশ সে দোকান তো আপনার দোকানগুলিতে যিনি অনেক তার নিত্য থাকে কিন্তু করার যে অধিকার সে অধিকার কিন্তু এখানে তারা পাচ্ছে না এই কারণে তারা এখানে বৈধভাবে যদিও ব্যবসা করছে অঙ্কের একটা টাকা যে ব্যাংকের সংবাদে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।